আসসালাম ওয়ালাইকুম ওয়ামতুল্লা হে ওয়াবাকাতু আলহামদুলিল্লাহ হিরব বিলায় দে মিন ওয়ালেক ইসলাম ওয়াতি ওয়াল আউদ্দিন ওয়াসালতু ওয়াসাল্লাম ওয়াইলা খইরিল বেরি গিয়েতে নেবী গিনে মোহেম্মদিন ওয়ারিল হি ওয়া সাহবিহি আজমারিন দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে বসে মাই টিভির অনন্য আয়োজন সহজে নামাজ শিক্ষা দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে সুপ্রিয় দর্শক ও আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখাই কীভাবে প্র্যাকটিক্যালভাবে নামাজ আদায় করতে হয় নামাজের ভুল ত্রুটি নামাজের মাসআলা আলা নামাজের ওয়াক্ত নামাজ সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে আমাদের আলোচ্য বিষয় তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ এই নামাজটি আল্লাহ সুবাহনাহ তায়ালার কাছে অত্যন্ত প্রিয় আল্লাহর মুখলিস বান্দা যারা আল্লাহর প্রেমী প্রেমিক যারা তারাই তাহাজুদের নামাজ নিয়মিত আদায় করে থাকেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী হুয়াসাল্লাম তিনি প্রত্যেকদিন তাহাজুদের নামাজ আদায় করতেন এটা ছিল রসুল সাল্লি সাল্লামের জন্য বিশেষ একটি খাস ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ঘোষণা দিচ্ছেন ওয়া মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাক আসা আয়্যা বা'সা রাব্বুকা মাকামাম মাহমুদা ওগো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি রাতের মধ্যভাগে শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করেন এই তাহাজুত মি মাহমুদ পাওয়ার জন্য আপনার একটি অবলম্বন সোহানাল্লাহ মাকামি মাহমুদ হচ্ছে প্রশংসিত চেয়ার সিংহাসন সকল নবীরা যখন নাফসি আফসি ইয়াউর নাফসি বলবে তামার জমিন হবে বারো সূর্যের তাপ পড়বে সবাই তখন ঘামের সাগরে হাবুডুবু খাবে তখন আমাদের প্রিয় নবী মাহমুদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদে আল্লাহ সুবাহকে সিজদা দিবেন আল্লাহ তাআলা বলবেন বুখারি শরীফের হাদিস ইয়া ইরফা সাল ইশফার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আজকে সিজদা থেকে মাথা মোবারক উঠান আমার কাছে চান যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দান করে দিব